আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালের অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের একত্রিশ পৃষ্ঠার দলগত কাজ তিন ছক পূরণ নিয়ে আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায় অনন্যত এর দশ নং পর্ব বা শেষ পর্ব এটি যারা হচ্ছে এখন অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোই তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারো সেখানে অধ্যায় ভিত্তিক প্রতিটা বিষয়ের ভিডিও পেয়ে যাবে অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা প্লে করে দেওয়া আছে দলগত কাজ তিন দলে আলোচনা করে ঠিক করি সমাজের মানুষ আত্মপরিচয়ের অনন্যতা ও বৈচিত্র্য ধরে রাখতে হলে কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে থাকে এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা কি কি নীতিমালা অনুসরণ করতে পারি তো প্রথমে রয়েছে কি মানুষের আত্মপরিচয় ধরে রাখা চ্যালেঞ্জ আমরা গত পর্বেই কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি এবং কিভাবে হচ্ছে আমরা আত্মপরিচয় ধরে রাখতে পারি ক্ষেত্রে আমাদের যে চ্যালেঞ্জগুলো সেগুলো দেখিয়েছি যারা হচ্ছে এখনই তারা ভিডিওটার যে পিন কমেন্ট রয়েছে সেখান থেকে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিতে পারো এছাড়াও আমাদের চ্যানেলে যে প্লে লিস্ট আছে সেই প্লে গেলেও তোমরা কিন্তু সেই ভিডিওটা খুঁজে পাবে দেখে নিতে পারবে ঠিক আছে তাও শর্টকাটে একটু বলে দিই মানুষের আত্মপরিচয় ধরে রাখার প্রধান যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি আমাদের সাথে অনেকে কিন্তু খারাপ ব্যবহার করে তারপর অনেকে হচ্ছে বাজে মন্তব্য করে তারপর এলাকার কিছু নির্দিষ্ট যে পরিবার থাকে তাদের প্রতি হচ্ছে অনেকেরই বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করতে দেখা যায় তারপর আমাদের কিছু মানুষের নিজস্ব আঞ্চলিক ভাষা রয়েছে তার আঞ্চলিক ভাষায় কথা বললে কিন্তু অনেকেই তাদের ভাষা নিয়ে হাসি ঠাট্টা করে উপহাস করে তারপর সমাজে যারা উঁচু বর্ণের মানুষ উঁচু উঁচু শ্রেণীর মানুষ রয়েছে তারা হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষদের দেখতে পারে না তাদেরকে উঠতে বসতে খারাপ খারাপ কথা বলে তারপর দেখা যায় যে সামান্য কিছু কারণে এলাকার মানুষদের প্রতি এক এলাকার মানুষের প্রতি অন্য এলাকার মানুষের কিন্তু খারাপ মনোভাব দেখা যায় তো এইগুলো সবই হচ্ছে বিভিন্ন রকম চ্যালেঞ্জ এখন আমরা দেখবো আত্মপরিচয় ধরে রাখার জন্য আমাদের যে করণীয় নীতিমালা রয়েছে সেই নীতিমালাগুলো কি লেখা যায় আমরা প্রতিদল থেকে এক থেকে দুইজন দলীয় ভাবে নির্ধারিত এই নীতিমালাগুলো উপস্থাপন করব এরপর বন্ধুদের সবার সঙ্গে মত বিনিময় করে বিদ্যালয় পরিবার বা সমাজে পালনীয় কিছু নীতিমালা ঠিক করে সেগুলো পোস্টার পেপারে বা কাগজে লিখবো নীতিমালাগুলো ভ্রাতৃত্ব সম্প্রীতি শীর্ষক শিরোনামে শ্রেণীকক্ষে টানিয়ে আনিয়ে রাখবো এই নীতিমালাগুলো আমরা সারা বছর ব্যাপী অনুসরণ করবো তো আমরা হচ্ছে এখন নীতিমালাগুলো দেখবো তারপর তোমরা হচ্ছে এখান থেকে কিছু নীতিমালা তোমাদের ভাতৃত্ব সম্প্রীতি এই শীর্ষক একটা শিরোনাম দিয়ে ক্লাসে হচ্ছে পোস্টার পেপারে সেগুলো টাঙিয়ে রাখবে ওকে দেখো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অষ্টম শ্রেণী একত্রিশ পৃষ্ঠা দলগত কাজ তিন দলে আলোচনা করে ঠিক করে সমাজের মানুষ আত্মপরিচয়ের অনন্যতা ও বৈচিত্র্য ধরে রাখতে হলে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে থাকে এখন এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা কি কি নীতিমালা অনুসরণ করতে পারি আত্মপরিচয় ধরে রাখার জন্য আমাদের করণীয় নীতিমালা প্রথমে কি বলা যায় কখনো কাউকে যদি দেখি যে সে অন্য কারো আত্মপরিচয় নিয়ে খারাপ কথা বলছে তাহলে সাথে সাথে এর প্রতিবাদ করতে হবে অর্থাৎ ধরো তুমি রাস্তাতে হেঁটে যাচ্ছ তখন তুমি দেখলে যে একটা মানুষকে আরেকজন মানুষ হচ্ছে তার আত্মপরিচয় নিয়ে খারাপ কথা বলছে তখন তোমাকে কিন্তু পাশ কাটে চলে গেলে চলবে না তোমাকে হচ্ছে এর প্রতিবাদ করতে হবে বা ধরো তোমাকে যদি কেউ তোমার আত্মপরিচয় নিয়ে খারাপ কথা বলে তখন তুমি চুপ চুপ করে কিন্তু বুঝে সব সহ্য করলে হবে না তোমাকে হচ্ছে এর প্রতিবাদটা কিন্তু অবশ্যই করতে হবে ঠিক আছে তারপর কি বলা যায় কারো আত্মপরিচয় নিয়ে বাজে মন্তব্য করতে দেখলে তার প্রতিবাদ করতে হবে অনেকে দেখবে যে গালাগালি করে বা খারাপ খারাপ কথা বলে কারো আত্মপরিচয় নিয়ে উমুক করেছিস তুই বা তোর হচ্ছে এই সমস্যা বাজা বাজার গালিগালাস করে তো এগুলো দেখলে কিন্তু তার প্রতিবাদ করতে হবে বা যদি আমাদের সাথে কেউগুলো করে সেটা কিন্তু অবশ্যই আমাদের প্রতিবাদ করতে হবে এগুলো কিন্তু কখনোই এড়িয়ে চলা যাবে না এবার দেখো কি আছে এলাকার নির্দিষ্ট কোনো পরিবারের প্রতি এলাকার মানুষদের বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করতে দেওয়া যাবে না তোমরা অনেকে খেয়াল করে দেবে তোমাদের এলাকায় এমন কিছু পরিবার রয়েছে যাদেরকে একঘরে করে দেওয়া হয়েছে বলতে গেলে তাদের সাথে কেউ মিশে না তাদেরকে রাস্তায় দেখলে কেউ কথাও বলে না তাদের হচ্ছে তারা ঘর থেকে তেমন একটা বের হতে পারে না মানে তাদের প্রতি সবার খারাপ একটা মনোভাব দেখা যায় তাদের প্রতি সবার হচ্ছে একটা বিদ্বেষ কাজ করে এগুলো কেন কোনো একটা নির্দিষ্ট কারণ তো আছে তো এগুলো করতে দেওয়া যাবে না যদি আমরা এলাকা এরকম দেখি সেক্ষেত্রে তাদেরকে বোঝাতে হবে এলাকার মানুষদেরকে যে না সবার সাথে মিলেমিশে বাস করতে হবে কারণ মানুষ হচ্ছে সামাজিক যে কি কিন্তু বসবাস করতে পারে না এরপর আমরা কি বলতে পারি যে প্রত্যেক মানুষেরই তার আত্মপরিচয় মেনে নিজের আঞ্চলিক ভাষায় কথা বলার অধিকার রয়েছে তাই অন্য ভাষার মানুষদের ক্ষেত্রে তাদের ভাষার জন্য কোনো ধরনের উপহাস বা হাসি ছাটটা করা যাবে না অর্থাৎ তুমি অনেকেই খেয়াল করে দেখবে যারা মনে করো বরিশালে থাকে তারা বরিশালা ভাষায় কথা বলে নোয়াখালীরা নোয়াখালী ভাষায় কথা বলে চট্টগ্রামের মানুষরা চাটকা ভাষায় কথা বলে তো প্রতিটা অঞ্চলেরই কিন্তু আলাদা আঞ্চলিক ভাষা থাকে সিলেটিরা সিলেটি ভাষায় কথা বলে তো এরকম তোমার যদি বুঝতে অসুবিধা হয় বা তোমার কাছে তাদের আঞ্চলিক ভাষায় কথা বলে খারাপ লাগে এগুলো কিন্তু হতে দেওয়া যাবে না তুমি তাকে কিছুই বলতে পারবে না কারণ তার এটা অধিকার তার মৌলিক অধিকার এটা সে কথা বলতে পারবে তো তুমি হচ্ছে হাসিটা করবে না তোমাকে শুনতে যেমনই না কেন তোমাকে সাপোর্ট করতে হবে এরপর কি আছে দেখো গোত্রে গোত্রে কোনো ধরনের ভেদাভেদ করতে দেওয়া চলবে না তো আমাদের সমাজে বিভিন্ন ধরনের গোত্র থাকে বা বিভিন্ন ধরনের বংশ থাকে তো আমরা হচ্ছে গোত্রে গোত্রে বা বংশে বংশে মনে করো চৌধুরী বংশে মানুষরা শিক্ষার বংশ দেখতে পায় না কথার কথা জাস্ট বললাম এরকম করতে দেওয়া যাবে না সবাইকে কিন্তু থাকতে হবে ঠিক আছে তা না হলে কিন্তু আমাদের রাখতে বেশ সমস্যা সম্মুখীন হতে পারে তারপর আমরা কি বলতে পারি নিম্ন বংশের মানুষদের অপছন্দ করা যাবে না তো আমরা যারা সমাজের যারা উচ্চ শ্রেণীর তারা নিম্ন শ্রেণীর যে মানুষগুলো আছে আমাদের সমাজে বা যাদের হচ্ছে বংশমর্যাদা তেমন একটা নেই তাদেরকে কখনো কিন্তু খারাপ চোখে দেখা চলবে না বা অপছন্দ করা যাবে না এবার বলা যায় নির্দিষ্ট কোনো এলাকার মানুষের প্রতি খারাপ মনোভাব পোষণ করা যাবে না অনেকে দেখবে কথার কথা আমি জাস্ট একটা উদাহরণ দিই মনে করো একটা এলাকা তার নাম হচ্ছে ক ওই এলাকার সব মানুষদেরকে সে খারাপ চোখে দেখে কথার কথা তো তুমি হচ্ছে সে এলাকার যে কোনো মানুষকে তুমি খারাপ চোখে দেখছো তাকে মনে করছো যে মানুষটা খারাপ হবে যে এলাকার মানুষ তো খারাপ যে এলাকার মানুষ একটা খারাপ কথা বলে ফেললে তুমি এগুলো বলতে তো যাবে না কারণ একটা এলাকার একটা মানুষ খারাপ হতেই পারে যেন সবাই যে সেই খারাপ ওই এলাকার মানুষজন তা কিন্তু মোটেই না সো নির্দিষ্ট এখন এলাকার মানুষের প্রতি খারাপ মনোভাব পোষণ করা চলবে না এবার বলা যায় কি মানুষদের সামাজিক অবস্থান অনুযায়ী বিচার করা চলবে না ধরো একটা অপরাধের জন্য দুটো মানুষকে অপরাধী করা হলো এখন তুমি দেখলে যে একটা মানুষ হচ্ছে এখানে উচ্চ শ্রেণীর মানুষ হচ্ছে সমাজের নিম্ন শ্রেণীর মানুষ তুমি সহজেই বলে দিয়েছো যে ওই নিম্ন শ্রেণীর অপরাধী এগুলো কিন্তু বলতে দেওয়া যাবে না কারণ যাচাই করে দেখতে হবে আসল অপরাধী কে বা আসল এখানে চোর কে বা কে হচ্ছে দায়ী অপরাধের জন্য কারণ সমাজের সামাজিক অবস্থান অনুযায়ী যদি আমরা বিচার করি তাহলে কিন্তু আমরা আত্মপরিচয় ধরে রাখতে পারবো না সর্বশেষ যেটা বলতে পারি আমরা পূর্বপুরুষের করা কোনো খারাপ বা ভুল কাজের জন্য বর্তমান প্রজন্মকে খারাপ চোখে দেখা যাবে না মনে করো কোন একটা মানুষ তার নাম হচ্ছে ক তো ওই মানুষটার যে পূর্বপুরুষ তার দাদা হতে পারে বা তার দাদারও বাবা হতে পারে তারা হচ্ছে মনে করো কোনো একটা খারাপ কাজ করেছে বা এককালে ধরো তারা একটা অপরাধের সাথে জড়িত ছিল তো জিনিসটা এলাকার সবাই জানে এখন তুমি যদি ওই ক নামের ব্যক্তিটাকে খারাপ চোখে দেখো বা তাকে যদি খারাপ খারাপ কথা বলো তাহলে তো আসলে লাভ নেই সে মনে করো খুবই ভালো কারণ তার দাদা কী করেছেন বা তার দাদার বাবা কি করেছেন সেটা নিয়ে তাকে অপমান করলে তো আমাদের আসলে কিছু যায় আসবে না ঠিক আছে শুধু শুধু তাকে আমরা খারাপ করব ছোট করব। মাস্কান দিয়ে হচ্ছে ওই ব্যক্তিটা কিন্তু সমাজের চোখে হীন হয়ে থাকবেন সমাজের চোখে সে হিয় হয়ে থাকবেন তার মানসিকভাবে শারীরিকভাবে সে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবেন এগুলো কিন্তু হতে দেওয়া চলবে না তাই আমরা হচ্ছে পূর্বপুরুষের করা কোনো খারাপ বা ভুল কাজের জন্য বর্তমান প্রজন্মকে কখনোই খারাপ চোখে দেখব না এই হচ্ছে আমাদের অধ্যায়টা শেষ পরবর্তী অধ্যায়ে রয়েছে কি মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধু মানবতা ও মানুষের মুক্তির প্রতি অঙ্গীকার পরবর্তী অধ্যায়ে বেশ কিছু কাজ আছে প্রথমে রয়েছে দলগত কাজ এক এটা নিয়ে হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব তোমাদের বত্রিশ পৃষ্ঠায় কাজটা রয়েছে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের একত্রিশ পৃষ্ঠা দলগত কাজ তিন যে ছকটা আছে সেটা তোমরা কিভাবে পূরণ করবে আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তো আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ